হ্যালো বন্ধুরা, তার শব্দটি শুনলেই কেন জানি হাতটা করে নিষ্পিষ আর মনটা করে আনছান। এই অনুভূতি যারা খেলে তাদের অনেকবারই হয়েছে, তবে যারা এই খেলার সাথে মোটামুটিভাবে পরিচিত তাদের কাছে শব্দটির তাৎপর্য অন্য মাত্রার। ব্রিজ, ব্রে, 29 খেলতে না জানলেও রং মিলানতে খেলতে পারে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর মনে হয়। তো আজকের ভিডিওতে এই তাস খেলা শুরু হওয়ার ইতিহাস সম্পর্কে জানবো। খেলার উপকরণের প্রাচুর্য না থাকার কারণেই বোধহয় এই খেলার জনপ্রিয়তা আকাশচুম্বী। কি করে এলো এই খেলা, কি করে এলো এই রাজা রানী আর উজির গোলামের ধারণা? তাস খেলার আবিষ্কারের দিক নজর দিলে দেখা যায় যে প্রায় 600 বছরের আগেও পঞ্চদশ শতকে তাস খেলার উদ্ভাবন ঘটে। চীনে প্রথম এই খেলার প্রচলন শুরু হয় বলে ধারণা করা হয়। খ্রিস্টীয় নবম শতকের দিকে শাং রাজবংশের প্রথম রাজা টাং রাজার রাজত্বকালে অন্তপুরবাসী নারীরা তাস খেলে সময় কাটাতেন। তখন খেলার কার্ড হিসেবে পয়সা ও প্লেট ব্যবহার করা হতো। চীন থেকে তখন অনেকে গাধা কিংবা হাতির পিঠে করে মালামাল বিভিন্ন দেশে নিয়ে যেত। বাণিজ্যিক কারণে তারা চীনে আসত, তাদের মাধ্যমে তাস খেলা মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। মিশরের মামলুক শাসকরা এ খেলার নাম দিয়েছিল ন্যাব। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে মামলুকরা প্রথম 52 তাস নিয়ে এ খেলার প্রচলন করেছিল বলে জানা যায়। কিন্তু তাদের তাসের প্রতীকগুলো ছিল ভিন্ন ধরনের। তারা 1 থেকে 10 নম্বর কার্ডকে কোর্ট কার্ড হিসেবে ধরে কিং কুইন এবং ভিজির চিহ্নিত কার্ড রাখত। ভিজির একটি রুশ শব্দ যার অর্থ হল উজির। মামলুক সম্রাটের কোনো এক উজিরের নাম ছিল নাইব। তিনি এ খেলার অনেক পৃষ্ঠপোষকতা করতেন বলে মিশরের ন্যাব নাইব অথবা নাইব নামে এই খেলার প্রসার ঘটেছিল। পঞ্চদশ শতাব্দীতে ইউরোপের দেশগুলোতে তাস খেলা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আর সাথে সাথে শুরু হয় তাস নিয়ে জুয়া খেলার প্রচলন। এই জুয়া হয়ে ওঠে তখনকার সমাজের বিনোদনের অন্যতম একটি মাধ্যম। এরূপ জুয়া খেলার প্রসারের কারণে ইউরোপীয় সংস্কৃতি মারাত্মকভাবে হুমকির মুখে পড়ে। তখন ইউরোপীয় শাসকরা আইন করে তাস খেলা নিষিদ্ধ। তবে ইউরোপীয় শাসকদের নিষেধাজ্ঞা খুব বেশি একটা প্রভাব ফেলেনি সে সময়। সাউথ আফ্রিকার জোহানবার্গের প্রিন্টিং মেশিন আবিষ্কারের ফলে বিপুল পরিমাণে তাস ছাপানো হয়। সেসব তাস ইউরোপীয় প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিয়ে খেলাটিকে আরও জনপ্রিয় করে তোলা হয়। তাই শেষ পর্যন্ত তাসের উপর নিষেধাজ্ঞা আর ধোপে টেকেনি। ফলাফল হিসেবে গ্যাম্বলিং বা জুয়া খেলা অলিখিতভাবে এক ধরনের স্বীকৃতি পেয়ে যায়। ক্রমবর্ধমান সময়ের সাথে সাথে তাসের ইতিহাসের বিবর্তন ঘটতে থাকে। বিভিন্ন দেশে এই খেলার প্রচলন এবং প্রসার ঘটে সমাজ ও সংস্কৃতির ভিন্নতার আঙ্গিকে। ইতালি, স্পেন, জার্মান এবং ফ্রান্স তাস বিবর্তনের অগ্রদূত হিসেবে যোগ্য দাবিদার। বর্তমানে যে তাস ব্যবহার করা হয় তা ফ্রান্সের তৈরিকৃত তাসের সঙ্গতিপূর্ণ। ইংরেজিতে প্রতীকগুলোর নাম হল হার্টস, ডায়মন্ড, স্পেড আর ক্লাবস। বাংলাতে নামগুলোর পরিবর্তিত রূপ হল হরতন, রৈতন, ইস্কাপন এবং চিরতন। ঊনবিংশ শতাব্দীর আগ পর্যন্ত এই খেলা রাজপরিবার এবং সৈন্য সামন্তের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে জার্মানির রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে কার্ডের নামেও পরিবর্তন আসে। প্রথম দিকে তাসের প্যাকেটে 78টি তাস থাকত, কিন্তু এতগুলো তাস নিয়ে খেলা জটিল ও কষ্টকর হয়ে ওঠায় তাসের সংখ্যা কমিয়ে আনা হয়। এবার আসা যাক তাসের ব্যবহৃত বিভিন্ন প্রতীকের উৎপত্তির ব্যাপারে। তাসের 4টি প্রতীক পঞ্চদশ শতকের সমাজের বিভিন্ন শ্রেণীর পরিচয় বহন করে। আবার তাসের ছবিগুলোতে উপস্থাপিত হয়েছে ঐতিহাসিক নানা ব্যক্তিত্বের। প্রথমে ধরা যাক ডায়মন্ডের কথা। এটি মূলত ধনী শ্রেণীর প্রতীক। তখনকার সময়ে এরা ছিল শাসক শ্রেণী। ডায়মন্ড নিয়ে তাদের ধন দৌলত আর ঐশ্বর্যকে বোঝানো হতো। স্পেডস দিয়ে বোঝানো হতো সৈন্যের প্রতীক। স্পেড শব্দটি এসেছে স্প্যানিশ স্পাডা থেকে, যার অর্থ তরবারি। হার্টস প্রতীকটির আকার ছিল পানপাতার মতো, তবে ওরা হার্ট ও হৃৎপিণ্ডের আকার পায়। এটা মূলত তখনকার সময়ে পাদ্রীদের প্রতীক। পাদ্রীদের মন পবিত্র ধরে নিয়ে এই প্রতীকের আবির্ভাব। সর্বশেষে ক্লাবস, যা দ্বারা বোঝানো হতো গরিব মানুষদের। ইংরেজি ক্লাবসের বাংলা হলো মুগুর। গরিব শ্রেণীর মানুষের মুগুরই হলো সম্বল। এরকম একটা অর্থ বহন করে এই তাসটির। বিভিন্ন প্রতীকের তাসের গায়ে আছে আবার রাজা, রানী এবং উজিরের ছবি। এদেরও রয়েছে অনেক ঐতিহাসিক চরিত্রের প্রতিফলন। এবার দেখব সেইসব চরিত্র যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই বহুল পরিচিত ছবিগুলো। ইস্কাপন বা স্পেড। রাজা ডেভিডকে কিং অব স্পেডস বলা হয়, যিনি ছিলেন দৈত্যাকৃতি ফিলিস্তাইন যোদ্ধা গলিয়াথের হত্যাকারী। বাইবেল অনুযায়ী ডেভিড ছিলেন যীশুখ্রিস্টের পূর্বপুরুষ।
এই বিখ্যাত রাজা কখনোই কোনো আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতেন না। তিনি সবসময় বিচার বুদ্ধি এবং কলাকৌশল দিয়ে বিবেচনা করতেন। এই তাসের রানী ছিলেন গ্রিক যুদ্ধ দেবী প্যালাস, যিনি দুই হাতে ধরে আছেন তরবারি ও ফুল, জ্যাকের ছবিটি ফ্রান্সের একটি জনপ্রিয় কাব্যিক চরিত্র। 800 খ্রিস্টাব্দের দিকে বিখ্যাত রাজা শার্লেমেন বা চার্লস ইউরোপের প্রায় অর্ধেকের মতো জয় করে ফেলেন। তাসের মধ্যে এই রাজাকে দেখা যায় তলোয়ার নিজের মাথায় ঠেকিয়ে নিজেকে হত্যা করতে, তাই অনেকে এই রাজাকে আত্মঘাতী রাজাও বলে থাকেন। আরও একটি মজার বিষয় হলো, তাসের রাজাদের মধ্যে একমাত্র হার্টসের রাজারই কোনো গোফ নেই। হার্টসের জ্যাক হলো লাহিরে, যিনি ফ্রান্সের সামরিক বাহিনীর সেনাপতি ছিলেন। ডায়মন্ডস বা রুইতন, রাজা জুলিয়াস সিজারের নাম কে না শুনেছে? রোম সাম্রাজ্যের উত্থানে এই প্রভাবশালী শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিং অফ ডায়মন্ডস হলেন মূলত রোমের এক বিখ্যাত শাসক। তিনি খুব দক্ষতার সাথে রোমের রাজনীতি দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণ করে গেছেন। আরও একটি মজার বিষয় হলো, তাসের রাজাদের মধ্যে সব রাজারই মুখ স্পষ্ট দেখা গেলেও একমাত্র রুইতনের রাজারই অর্ধেক মুখ দেখা যায়। কুইন অফ ডায়মন্ডস হলেন তারই স্ত্রী রাচেল। গ্রিক এবং রোমান পুরাণ অনুযায়ী ট্রয়ের বিখ্যাত যোদ্ধা ছিলেন হেক্টর, আর তাকে স্মরণ করে ডায়মন্ডসের জ্যাক। ক্লাবস বা চিরতন, গ্রিসের মেসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব। 323 খ্রিস্টাব্দের দিকে আলেকজান্ডার দ্য গ্রেট পৃথিবীর প্রায় পুরোটাই দখল করে বসেন, আর কিং অফ ক্লাবসের কিং হলেন এই দিগ্নিজয়ী রাজা। কুইন অফ ক্লাবস হলেন একমাত্র ইংরেজ মহিলা, যিনি আর কেউ নন ব্রিটিশ রানী প্রথম এলিজাবেথ, আর গোলাম হলেন রাউন্ড টেবিলের বিখ্যাত নাইট স্যার ল্যান্সলট। বন্ধুরা, তাস নিয়ে খেলার সময় হয়তো এত ধরনের কথা আমাদের মাথায় খেলে না, কিন্তু তাসেরও রয়েছে যে ইতিহাস, সে সম্পর্কে জানা বা অজানা, যাই হোক না কেন, তাস খেলায় তেমন প্রভাব পড়ে বলে মনে হয় না। তা সত্ত্বেও এর কিছুটা যদি জানা থাকে সেটা বিশেষ মন্দ নয়। তাস বিশেষত ভারী কাগজ, পাতলা পিসবোর্ড, প্লাস্টিক প্রলিপ্ত কাগজ বা পাতলা প্লাস্টিক দ্বারা নির্মিত কাগজের টুকরো, যাতে আলাদা কতগুলো স্বতন্ত্র চিহ্ন অঙ্কিত থাকে এবং এগুলো তাস খেলায় ব্যবহৃত হয়। ব্যবহারের সুবিধার্থে তাসের আকার সাধারণত করতলের সামনে রাখা হয়। তাসের একটি সম্পূর্ণ সেটকে ইংরেজিতে প্যাক বা ডেক বলা হয়, অন্য সব ভাষায় সেট বলে, এবং খেলার সময় তাসের উপসেটকে সাধারণত হ্যান্ড বা হাত বলা হয়। তো বন্ধুরা, এই ছিল প্রাচীন একটি খেলা, তাস সম্পর্কিত ইতিহাস। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এবং এমনই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং নতুন নতুন ভিডিও মিস করতে না চাইলে সাবস্ক্রাইব করার পর পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন।